নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2025 তিন রাশি চাকর থেকে মালিক হবে শনিদেবের আশীর্বাদে। শনিদেব 2025 পর্যন্ত, অর্থাৎ 2025-এর এন পর্যন্ত এই তিন রাশিকে করবে মালিক। এই যে চাকর থেকে মালিক হবে, এর অর্থ যে এই তিন রাশির জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই তিন রাশি যারা হাজারে কামাচ্ছিলেন, আপনারা লাখে ইনকাম করবেন। যারা লাখ টাকা ইনকাম করছিলেন, তারা কোটিতে ইনকাম করবেন। অর্থাৎ 2025-এর এন পর্যন্ত এই সময়টা কিন্তু এই তিন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সুফল দেবে কর্মফলদাতা শনি মহারাজ। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে এবং মার্গী গতিতে চলছে, কিন্তু 29 জুন 2024 শনি রেট্রোগ্রেড হচ্ছে। আবার 15 নভেম্বর 2024 শনি আবার মার্গী চালে কিন্তু থাকবে এবং 2025 সালে 29 মার্চ আবার শনি আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 29 এবং 30 মার্চে এই সময়ের মধ্যে মীন রাশিতে প্রবেশ করবে শনি। এই শনি একদম 2025-এর শেষ পর্যন্ত এই তিন রাশিকে করবে মালামাল এবং 2025 সালে শনি আবার বক্রী হবে। এর উপর কিন্তু আমি এই তিনটি রাশির কথা আমি বলবো, যে তিনটি রাশিকে শনি এই কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ এই তিন রাশিকে চাকর থেকে মালিক করতে চলেছে। এই রাশিগুলোর কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের যোগ এবং এর পাশাপাশি করবে মালামাল, ধন সম্পত্তিতে বৃদ্ধি করতে চলেছে। দেখুন, আমি আবার বলছি, যাদের শনির সাড়েসাথী চলছে, শনির ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে, সম্পূর্ণটা যে কর্ম উপর কিন্তু আপনারা কিন্তু ফল পাচ্ছেন। যদি আপনার কর্ম যদি খারাপ থাকে, সেখানে শনি কিন্তু ন্যায়কারক গ্রহ দণ্ড দিবেই। আর যদি সঠিক কর্ম থাকে, আমি এই সাড়েসাথীতেই দেখেছি এক একজনকে প্রচুর অর্থশালী হতে। বিশেষভাবে এই সাড়েসাথীতে আমি দেখেছি জীবনে যে কাজ করতে পারেনি, এই সাড়েসাথীতে কোটিপতি পর্যন্ত হয়েছে, আরবপতি পর্যন্ত হয়েছে আমি দেখেছি। কিন্তু শনির স্থিতি কেমন রয়েছে, বিশেষ করে শনি বৃষ রাশিতে, কুম্ভ রাশিতে, তুলা রাশিতে এবং মকর রাশিতে, এই চারটি জায়গাতে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে মকর, কুম্ভ, তুলা অথবা বৃষ রাশিতে যদি শনি অবস্থান করে, শনি কিন্তু বিশেষভাবে এই 2025-এর এন পর্যন্ত আপনাকে কিন্তু লালে লাল করবে। এক কথায় মানে কল্পনার বাইরে আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। 2025টা একটা গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন টাইম, স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে 2025 এই তিন রাশির। এবং এই তিন রাশির বড় ধরনের মহাপরিবর্তন আসতে চলেছে। দেখুন, অনেকে শনিকে নিয়ে ভয় করে যে শনি মানেই খারাপ। দেখুন, কর্মের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে এবং শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে। শনির স্থিতি কেমন রয়েছে, শনি কোন ভাবের মালিক, শনি কোন নম্বর নক্ষত্রে বসে আছে, তার উপর ডিপেন্ড করবে আপনার এই যে 2025-এর এন পর্যন্ত ডিসেম্বরের মধ্যে যে আমি বললাম যে চাকর থেকে মালিক হবে, নিশ্চিতরূপে কিন্তু হবে, অপার ধন পাবে, অফুরন্ত সম্পত্তির মালিক হবে এই তিন রাশি। এবং এই সময়ের মধ্যে যাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ হবে,
বারোটি রাশির মধ্যে তিনটি রাশির আমি কথা বলবো, অবশ্যই আপনারা দেখতে থাকুন। এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে না, আমি আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। এই যে আপনার সুনিস্থিতি কেমন রয়েছে, শনিকে ভালো করতে গেলে কী করতে হবে, আমি বারবার বলি যে আপনারা গরিব লোককে সাহায্য করুন, রাস্তার কুকুরকে অবশ্যই আপনারা খাওয়ান, এবং বিশেষ করে আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। হনুমানজির উপাসনা করলে শনি কিন্তু বিশেষভাবে প্রসন্ন হয়। এবং পাশাপাশি আপনারা কিছু কিছু ক্ষেত্রে দান করুন, দান করাটা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। তো এই যে শনির যে স্থিতি, শনির যে চাল, 2025 তিনটি রাশি বিশেষভাবে লাভ দিবে। শনি এই তিন, শনি মহারাজ এই তিন রাশিকে করবে মহাকোটিপতি, এবং এই তিন রাশির ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি, অর্থনৈতিক লাভ আপনাদের কিন্তু হতে চলেছে, এক কথায় মালামাল হতে চলেছে এই তিন রাশি। প্রথম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। হ্যাঁ, শনি সাড়ে সাতিতেই সিংহ মার্জনা করবেন। শনির যে এই ট্র্যানজিট বকরি মার্গি, আপনার শনির এই যে ফেজটা 2025-এর ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির বিবাহের যোগ কিন্তু দিচ্ছে। শুভ বিবাহ, আপনাদের আর্থিক দিক থেকে আপনাদের লাভ করবে, কোনো জায়গা থেকে বিজনেস থেকে আপনাদের লাভ করবে, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এবং আপনাদের কোনো টাকা আটকে গেছে, ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু রিকভারি আপনাদের হতে চলেছে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছে সিংহ রাশি। সিংহ রাশি দেখুন রবি, অর্থাৎ এর মালিক হচ্ছে রবি, আর রবির পুত্র হচ্ছে শনি। শনি কিন্তু এবার এই সিংহ রাশিকে করবে মালামাল, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ নিয়ে আসতে চলেছে। দ্বিতীয় যে রাশি আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি 2025 পর্যন্ত, 2024 থেকে 2025-এর ইন পর্যন্ত মকর রাশির আপনাদের অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং আপনাদের ভালো হবে, আপনাদের শেয়ার বাজার এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে, এবং আপনাদের কোনো বড় ধরনের প্রপার্টি থেকে, কোনো সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা, এবং আপনাদের কোনো বড় ধরনের ঋণ পরিশোধ বা যে প্রজেক্টগুলো আটকে গেছে সেই প্রজেক্টগুলো কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন, এবং সুনাম অর্জন, খ্যাতি অর্জন কিন্তু হতে চলেছে। অর্থাৎ মকর রাশি, সিংহ রাশির পর মকর রাশি হতে চলেছে 2025 পর্যন্ত আপনাদের ভাগ্য খুলতে চলেছে, এবং আর্থিক স্থিতির জায়গায় আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা চমক দিতে চলেছে তুলা রাশির। আপনাদের শনির এই চাল আপনাদের ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার, লটারি থেকে আকস্মিক ধনপ্রাপ্তি, সম্পত্তি এই সকল দিক থেকে আপনাদের বড় ধরনের উন্নতি দিবে। এক কথায় আমি আবারও বলছি, চাকর থেকে মালিক আপনাদের করবে, কোনো বড় ধরনের ঋণ পরিশোধ হবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এই সময় হবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন, এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশির। তুলা রাশির আপনাদের কোনো মামলা মকদ্দমা চললে সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে সফলতা আপনারা পাবেন, আপনাদের দিকে রায় আপনারা নিশ্চিতরূপে পাবেন, এবং আপনাদের কোনো সম্পত্তি থেকে লাভ পাওয়া এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং হওয়া এবং আপনাদের স্যালারি বৃদ্ধি হওয়া, ইনকাম সোর্স বৃদ্ধি এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু তুলা রাশির এই 2025-এর এন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। শত্রু আপনাদের শান্ত হবে, এবং আপনাদের কোনো জায়গাতে বড় ধরনের
কাজের সুযোগ আসবে এবং আপনাদের এই সময় কোনো বড় 2025-এর মধ্যে কোনো বড় সুসংবাদ এই সময় কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই তিন রাশি হতে চলেছে মালামাল 2025-এর মধ্যে। আপনারা অবশ্যই জয় শুনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন এবং এর পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং এর পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।